পোনপ্রথমে সকলকে শারদীয় দুর্গোৎসবর আর মহা অষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করল। বর্তমান আমি উপস্থিত আছো বেলতলার দুর্গা মন্দিরের প্রাঙ্গণত দুর্গা পূজা হয়। যেহেতু কোয়ারেপরা যক্ত সকল আছে, পোনপ্রথমে মূল সহযোগী কেমেরা পার্সন আছে মূলত অর্ণিমান আছে, আমি দেখাবলে অনুরোধ জানাম। এইদরে ভক্ত সকল কোয়ারেপরা আছে আর চাকি বন্তি জ্বলাইছে, তেওঁলোকৰ মনত এটা প্রার্থনা লোক মনের কামনা পূরণ হবলৈ বলে সকলে মহাসপ্তমী মা দুর্গার চরণত আহিছে আর সকলে প্রার্থনা করেছে। যেহেতুক পূজা বলে কলে সকলের মনত একটা উৎসাহ আনন্দর আনন্দের ভরি পড়ে। তেনে ক্ষেত্রত এইবার কিন্তু প্রতিকূল বতরকো কিন্তু নেউচি সকল ভক্তবৃন্দ আহিছে আর ভক্তবৃন্দ সকল আহি পূজার মণ্ডপত ভিড় করা পরিলক্ষিত হয়েছে। যেহেতুক ভক্ত সকলো আছে, আমি ইয়ারে যখন ভক্ত আহিছে পোৱাৰেপৰা আমি ভক্ত সকল দেখা পাইছো পূজার দেবী মার সন্মুখত সকলে আহি পেনে হাত জোর করে প্রার্থনা করেছে। আর আমি তেওঁলোকৰ মন্তব্য লম কি মনের কামনা লোক পূজালয় বলে আহিছিলে। এগারী বাইদেউ আছে, আমি বাইদেউর মন্তব্য লম। হয় বাইদেউ নমস্কার, পূজা সেবা করবলে আহিলো। কেটা পূজাত আহিছে? এই অলপ জাস্ট 10 মিনিট মান হল সেবা করল, মানুষ আছে বহু। কি প্রার্থনা করলে মার চরণত? প্রার্থনা করলো ভগবানে যেন মা দুর্গা সকলকে দেশের সুখ শান্তি সবকে ভালে ভালে রাখি থ যায়, সেই আর মনত আশা আছিল যে মার চরণত আহিব পূজা আহিলে। আশা আছিলে, ভাবিছিল কালি আহিম কিন্তু কালি অহা নহল, কিন্তু আজি আহিলো, আহি ভাল লাগিলে, মানুষ বহুত লগ পালো। হয় আর আছে ভক্ত, আমি ভক্ত বৃন্দ সকল আর এগারী বাইদেউ আছে। বাইদেউ পূজালে বলে আহিলে, আহিলে আজি মহাসপ্তমী, হয় চাকি দিলে, চাকি জ্বলালো, মার চরত কি প্রার্থনা বিচারিলে? মার চরত সবকে জানে ভালে ভালে রাখে আর সেই কামনা করি। ঠিক আছে, হয় যেহেতু আছে যেহেতু সকলো আহিছে তেওঁলোকে নিজের মনের একটা প্রার্থনা লৈ আমি সকলোরে মন্তব্য লম বা তেওঁলোকে কেনেকুৱা ধরনের মনের কামনা লৈ আহিছে। যেহেতু ভক্তবৃন্দ সকল আছে আর এগারী বাইদেউ আছে, আমি বাইদেউ গ্রাফিক জানিব চেষ্টা। বাইদেউ দুর্গা পূজালে আহিলে আজি মহাসপ্তমী, হয় চাকি দিলে? চাকি দিলো। কি প্রার্থনা লৈ আহিছিলে মনত? যেহেতু এটা প্রার্থনা লৈ আহিছে মার চরণত, সকলো দুর্গতি নাশ করে মা আহিছে, তাক আমি সেইটোৱে আৰু প্ৰাৰ্থনা আমাৰ। আজি পূজাৰ আৰম্ভণি কৰিলে, তিনি দিনে আহিব নিশ্চয়, আহিম অষ্টমী নৱমী, অষ্টমী নৱমী দশমী দিনে আৰু দূৰতো যায়, বেলেগতো যায়। একচুৱেলি আমি এবাৰ প্ৰথম গুৱাহাটীত আছোঁ, গতিকে ইয়ালৈকে আহিছোঁ তাৰমানে। ঠিক আছে, হয় আৰু আমি যিহেতু আছে ইয়াতে ভক্ত আছে আর ইয়ারে কমিটি যখন আয়োজক মন্ডলী তেওঁলোকৰো আজি সপ্তমীর আয়োজন কেনেকুৱা এলো আমি তেওঁলোকৰো মন্তব্য লবলৈ চেষ্টা করি। যেহেতু এজন পুরোহিত আছে, এজন পুরোহিতরপরা আমি লবলৈ চেষ্টা করি। প্রথমে মই এই চ্যানেলের জৰিয়তে সমস্ত মানে জনসাধারণক শুভেচ্ছা জানাইছো শারদীয় দুর্গা পূজার। যা আজি সপ্তমীর যে পূজা হল, প্রথম অবস্থাত আমি ভালে হেৰি দেখা পাইছিলোঁ, কিন্তু বতরে অল্প বিধি পথালে দিলে, কিন্তু এতিয়া আৰু মানে বতরটা অল্প ভালোর ফালে আহিল, হ্যাঁ এতিয়া জনসমাগম দেখা গৈছে। বিধি বিধানে হৈছে যেহেতু এবার অষ্টমী বা নবমী একেলগে পড়ব, অহাকালি তোমার অষ্টমী, সন্ধি পূজা আর নবমী, এই তিনটা একেলগে হব। যেহেতু আজি মহাসপ্তমী, আর মহাসপ্তমীর আয়োজন কেনেকুৱা ভক্ত সকলের কারণে, আর ভক্ত সকলের ভিড় কেনেকুৱা? আজি মহাসপ্তমী আমি পাঁচ বজাৰ পৰা মানে ভক্তৰ ভিৰ দেখা গৈছে। আমাৰ এই পূজাখন মানে সঁচাকৈ আমি সাত্বিকভাৱে কৰোঁ, ঠিক মানে যিটো আমাৰ টাইমটো আমি যিটো তিথি লাগে সেই তিথিতে আমি পূজা ভাগ কৰাৰ কাৰণে আমি খুব যত্নপূৰ্বক কৰোঁ, আৰু সেই হিচাপে আমাৰ পূজাৰীকেইটাও আহে আৰু যথেষ্ট ভিৰ। আজি খুব সুন্দৰভাৱে আমাৰ সপ্তমী পূজা বৰ্তমান শেষ হৈছে আৰু ভক্তসকলক যথেষ্ট মানে সঁহাৰি পাইছোঁ, খুবই ভাল লাগিল খুব, আর প্রতিকূল বতরতো তথাপি আমার ভাল পূজা এতিয়ালৈকে বহুত সুন্দরভাবে পূজা ভাগ চলি গেছে। ভক্তসকলৰ কাৰণে ভোগৰ কেনেকৈ ব্যৱস্থা আছে? এতিয়া আমাৰ 12 বজাৰ পৰা আমি ভক্তসকলক ভোগৰ ব্যৱস্থা কৰিছোঁ, ভক্তসকলক আমি সদায় প্রতিটো বছৰে আমি ভোগ বিতৰণ কৰোঁ আৰু যথেষ্ট ভক্তই ভোগ বিতৰণ খাই খুব শান্তি লাভ কৰে। ৰাতি কেতিয়ালৈকে থাকিব পূজা? আমার রাতি পূজা আজি এতিয়াতো পূজা শেষে, কিন্তু আমার যখন পূজারী তেখেতসকলে দুটা আড়াইটালে থাকে আর আমার দর্শকটো গোটে রাতেপালে অহা যাওয়া করে আহেই থাকে, হ্যাঁ থাকে। জুবিন গার্গর
গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।